বকখালি এন্টার করলাম আমারই ফার্স্ট টাইম বকখালি গুড মর্নিং ফ্রম হেনরি আইল্যান্ড এখন বাজে হচ্ছে গিয়ে 5:50 হবে আর আমাদের ঘুম ভেঙে গেছে অলরেডি তো কালকে সি বিচ থেকে আসার পর আমরা একটা ওয়াচ টাওয়ারে উঠেছিলাম ওয়াচ টাওয়ারটাই পেছন দিকে আছে তো ওখান দিয়ে ভিউ সেরা ছিল জাস্ট কালকে অন্ধকার হয়ে গেছিলো বলে আর যাইনি তো চলো ওয়াচ টাওয়ারটা একবার উপর দিয়ে ভিউটা দেখে আসি আজকে আমরা সি বিচের দিকে কালকে বিকালবেলার ভিউটা আমরা দেখেছি তো আজকে একবার সকালবেলার ভিউটা এক্সপিরিয়েন্স করে আসি সানরাইজটা সুন্দর লাগছিল এখান দিয়ে আমরা আরও আগে উঠেছিলাম আমরা 5:30 উঠেছিলাম না 5:30 নাগাদ উঠেছিলাম তখন সূর্যটা সবে উঠছিল তো বন্ধুরা যাই বলো ঘুরতে এসে ভোরবেলা একটুখানি সি বিচ সাইডে যদি আসা হয় বা পাহাড়ের সাইডে গেলো ভোরবেলা উঠে একটু আশেপাশটা না বেরোলে না ঠিক ব্যাপারটা হয় না এখানে ভালো শুটিং হবে কিন্তু সিনেমা যেন শুটিং করলে মানে সেরা শুটিং হবে তোর বিয়ের ওয়েডিং শুটিংটা এখানেই করো ভাই তোমরা আবার চলে এসছি সি বিচ লাস্টবারের মতো একবার সি বিচটা ভালো করে একটুখানি ঘুরে যাই দেখে যাই আমাদের সি বিচ ঘোরা প্রায় কমপ্লিট এবার আমরা আমাদের রুমে যাব রুমে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হবো চাফা খাবো স্নান ফান করে রেডি হয়ে দেন বেরিয়ে যাবো হচ্ছে বকখালি তো ভাই লোক এখন বাজে হচ্ছে 8:10 আর আমরা ওই 9:30 মধ্যে ব্রেকফাস্টটা করব আর সব গোছাচ্ছি এখন তো ঘরের অবস্থা খুব খারাপ হয়ে বসে আছে তো আমি রেডি স্নান ফান আমার কমপ্লিট এবার সব ব্যাগটা কী করে স্যাডেল করে দেন খাবো কে বেরিয়ে যাবো আমরা বকখালির জন্য তো স্টে টিউন থাকো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন টাইম হচ্ছে 9:15 আর আমরা পুরো রেডি আমাদের বাইক সাইডেলও কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বকখালির দিকে এগোবো পাই চেক আউট করতে গেছে রুমটা চলো এখন আমরা বকখালি যাবো বকখালি দিয়ে দেন আমরা ফিরবো আমাদের বাড়ির পথে তো সঙ্গে থাকো চলো তো আমরা এখন আমাদের রাইডটা স্টার্ট করছি আবার বকখালি টুয়ার্ডস বকখালি তো এখন বাজে হচ্ছে গিয়ে 9:40 আর সেখান দিয়ে বলছে 6 কিলোমিটার বকখালি 15 মিনিট সময় লাগবে তো চলো যাওয়া যাক একটা দিন আমরা পুরো হেনরি আইল্যান্ডে কাটালাম সত্যি জায়গাটা মানে অসাধারণ এসে টাইম স্পেন্ড করার মতো এত সুন্দর জায়গা আর বিশেষ করে এত সি বিচটা এত সুন্দর বকখালির একদম সামনে চলে এসেছে এগুলো সব বড় বড় উইন্ড মিল দেখতে পাচ্ছ তোমরা আমি ফার্স্ট টাইম বকখালি যাচ্ছি আমি এর আগে যাইনি পাই গেছে বকখালি এর আগে এক দুবার ইন্ডিয়ান কোস্ট গার্ড ফেজারগঞ্জ এখানে হোটেল বহুত হোটেল বকখালির এখানে প্রচুর হোটেল আছে প্রচুর তো আমরা এই চলে এসেছি বকখালি সি বিচের একদম সামনে তো এখানে বাইক পার্কিং এর জায়গা আছে ওই পাশে Thank you.
আমরা এই বকখালি এন্টার করলাম, আমারই ফার্স্ট টাইম বকখালি। ভাই আগে এসেছিল বলতে গেলে সব চেঞ্জ হয়ে গেছে, অনেকটা দোকান ফোকান সব নতুন হয়ে গেছে। তো চলো যাওয়া যাক সি বিচে, একটু একটু 5-10 মিনিট সময় কাটাবো, দেন বেরিয়ে যাবো। বেরোবো আমাদের এই সাইডের ঘোরা কমপ্লিট, এখন আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে বেরোবো। চলো রাস্তায় যদি হয় যদি তাড়াই দেন আমি ভিডিও শ্যুট করব। চলো, এখন বাজে 10:50 আর আমরা অলমোস্ট 25 কিলোমিটার বাইক চালিয়ে নিয়েছি, আর এখান থেকে কলকাতা বলছে 105 কিলোমিটার ডিস্টেন্স, ডায়মন্ড হারবার কত 70 সামথিং কিছু একটা বললো। তো এটা আবার আমরা যাচ্ছি হচ্ছে নামখানা ব্রিজটা ক্রস করছি, যেটা আমরা আগের দিন ক্রস করেছিলাম নামখানা ব্রিজটা আসার সময়। তো আমরা নামখানা ব্রিজ এখন ক্রস করছি। তো চলো, কলকাতা 102 NH6 কোন হাইওয়ে 114 কিলোমিটার, চলো কাকদ্বীপ চলো, আমাদের NH6 ধরতে হবে কোন হাইওয়ে। একটু পেট্রোল ভরতে হবে, পাইয়ের পেট্রোল প্রায় শেষ আর আমাকেও একটু পেট্রোল ভরতে হবে। তো এখানে একটা রিলায়েন্সের পেট্রোল পাম্প আছে, তো ওটা থেকেই ভরবো, দেখি কীভাবে ক্রস করা যায়। রিলায়েন্সেরটা দিয়ে ভরা, রিলায়েন্সের তেল ভালো হয়। নেই পেট্রোল, নেই তো চলো ইন্ডিয়ানের, সামনে একটা ইন্ডিয়ানের আছে ওটাতেই যাই। ৩৭০ আমাদের পেট্রোল ভরানো শেষ, এবার এখান থেকে আর 120 কিলোমিটার বলছে উত্তরপাড়া। তো 100 কিলোমিটার কলকাতা, 100 কিলোমিটারের মতো, আর 11:01:46 বলতে। তো চলো, আর দাঁড়ালে এত গরম লাগছে না, পুরো ঘামিয়ে জল হয়ে যাচ্ছি। বাইক চললে অসুবিধা হচ্ছে না অতটা, বাট দাঁড়ালে ভীষণ গরম লাগছে, ভীষণ। তাই যতটা পারবো না দাঁড়ানোর চেষ্টা করবো এখন। ১১:১১ আর আমরা অলমোস্ট 50 কিলোমিটার অবধি রাইড করে নিয়েছি, আর 100 কিলোমিটারের মতো বাকি। তো এটা আমরা আমতলার আগে একটু একটু আগে দাঁড়িয়েছি, তো এরপর আমতলা পড়বে, দেন জোকা পড়বে। তো চলো, অত বেশি তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে চালাবো, দেখি কতক্ষণ লাগে। একটুখানি জল খেতে আর একটু টয়লেট করতে দাঁড়িয়েছিলাম, তো চলো যাওয়া যাক।
এখন বাজে হচ্ছে গিয়ে 1:08 আর আমরা আমাদের আজকের 101 কিলোমিটার রাইড কমপ্লিট করে ফেলেছি অলরেডি। তো এখান থেকে আর আমাদের ডিস্টেন্স বাকি 46 কিলোমিটার, আর 1 ঘন্টা 37 মিনিট লাগবে। একটু আগে আমরা দাঁড়িয়েছিলাম, একটু দাঁড়িয়ে স্ট্রেচ করে নিলাম। আর তো এখন 1:30 বাজে আর আমরা জোকা এন্টার করে গেছি, এটা হচ্ছে জোকা মেট্রো স্টেশন। তো আর বেশিক্ষণ বাকি নেই, আর 1 ঘন্টা মতো আমার লাগবে যেতে। তো চলো, আর প্রচণ্ড গরম, প্রায় মানে পুরো এক্সস্টেড আমি। এখন 1:50 বাজে আর আমরা 120 কিলোমিটার রাইড করে নিয়েছি, আর এই কলকাতার ভেতরে মানে 1 কিলোমিটার যেতে আমাদের সময় লাগে 15 থেকে 20 মিনিটের ওপরে। কলকাতা দিক দিয়ে, কলকাতার দিক দিয়ে ফেরার রুটটা না মানে মাথা ঘেটে ঘ হয়ে যাচ্ছে, এত গরম, তার মধ্যে এত জ্যাম, ঢিকুর 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 করে এগিয়ে যাচ্ছে। আমাদের 29 মিনিটের জন্য নাকি 1 ঘন্টার উপর সময় দেখাচ্ছে 29 কিলোমিটারের জন্য, তার মধ্যে কিচ্ছু বেটে পড়েনি। হ্যাঁ, ভীষণ গরম। লেফট চলে যাচ্ছে হচ্ছে খিদিরপুর, আর সোজা চলে যাচ্ছে বিদ্যাসাগর সেতু, মানে সেকেন্ড হুগলি ব্রিজ। যাওয়ার দিন আমরা যেদিন আসছিলাম সেদিন আমরা একটুখানি ঘুরে গেছিলাম অন্য দিক দিয়ে, মানে এখান দিয়ে যাওয়ার দিন, ওই জন্য আমাদের একটু প্রবলেম হয়েছিল। তো আসার দিনটা ঠিকঠাক, ম্যাপ ঠিক দেখিয়েছি। আগের দিন গুগল ম্যাপ, যাওয়ার দিন গুগল ম্যাপ বহুত ঘুরিয়েছিল আমাদেরকে। বাজে প্রায় 2:50 আর 150 কিলোমিটার চালিয়ে নিয়েছি বাইক আমরা, আর আমার বাড়ি থেকে আর 10-15 মিনিট বাকি, উত্তরপাড়ায় ঢুকে গেছি। তো একবারে ঘরে গিয়ে ভিডিওটা এন্ড করছি, চলো। টোটাল ট্রিপটা আমি কমপ্লিট করলাম 310 কিলোমিটারে, মানে যাতায়াত মিলিয়ে। এই ভিডিওটা আর এই হেনরি আইল্যান্ড আর বকখালি সিরিজটা এখানেই শেষ হলো। তো ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর শেয়ার করতে বলো না, অবশ্যই সবার সাথে শেয়ার করো। তো চলো সবাই, বাই বাই, টাটা, ভালো থেকো, স্টে সেফ, স্টে হেলদি।